পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে রবিবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো রায়গঞ্জের ক্যারিটাস প্রাঙ্গণে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক পার্থপ্রতিম ভদ্র, বিপুল মৈত্র, অঞ্জন মজুমদার সহ অন্যান্যরা। পার্থপ্রতিম বাবু জানিয়েছেন, 2022 সালের 25শে সেপ্টেম্বর জেলায় বিজ্ঞান অভিক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে জেলার প্রায় 12,000 পড়ুয়া অংশ নিয়েছিল। তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের এদিন পুরস্কৃত করা হয়। মেধাবী দুস্থ পরীক্ষার্থীদের এককালীন আর্থিক পুরস্কার প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। পাশাপাশি স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে বিজ্ঞান, যুক্তিবাদ এবং মানবতাকে ছড়িয়ে দিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা স্তরীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। আজকে আমাদের এখানে যে অনুষ্ঠান আছে সেখানে বিজ্ঞান অভিক্ষা 2022, যেটা গত বছর 25শে সেপ্টেম্বর হয়েছিল, গোটা জেলাতে প্রায় 12,000 ছাত্রছাত্রী সেই পরীক্ষা দিয়েছিল। তার জেলাগত যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে তাদের পুরস্কার দেওয়া হবে। এছাড়াও আজকে আমাদের জেলায় এই বিজ্ঞান অভিক্ষাতে ভালো ফল করেছে এবং যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এইরকম 6 জন ছাত্র বা ছাত্রীকে, তাদেরকে এককালীন 5,000 টাকা করে তাদেরকে আমরা একটা অর্থনৈতিক সাহায্য করব। আর তাছাড়াও আজকে আরেকটা যে বড় বিষয় আছে সেটা হচ্ছে গোটা রাজ্যব্যাপী স্বাধীনতার 75 বছর উপলক্ষে বিজ্ঞান, যুক্তিবাদ এবং মানবতাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে আজকে, তার আমাদের যে 6টা জায়গায় সেই প্রতিযোগিতার বিজ্ঞান কেন্দ্রের থেকে যারা প্রথম, দ্বিতীয় স্থান অধিকার করেছে এখানে তাদেরকে নিয়ে আজকে কুইজ, বিজ্ঞানের খবর পাঠ এবং আরও যে প্রতিযোগিতাগুলো আছে তার জেলা স্তরের প্রতিযোগিতা এখানে হবে।